spend 24 hours anymore. I was real. Good morning friends, straight away from National Highway 6. আর আজকে আমরা চলেছি উড়িষ্যার একটা অফবিট পোর্শন কভার করতে। আজকে ওয়েস্ট বেঙ্গলের কোনো পার্ট নয়, অবভিয়াসলি তোমরা টাইটেল পড়ে তো বুঝতেই পেরে গেছো। তো ভিডিওটা শেষ অবধি দেখো টু গেট অল দি ইনফরমেশন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। সকাল সকাল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে মুম্বাই চেন্নাই এক্সপ্রেস ধরে পৌঁছালাম কোলাঘাট। কোলাঘাট ক্রস করার পরে এখন আমরা চলেছি দেবরা টোল প্লাজার দিকে, আর মেবি তার আগে কোথাও একটা দাঁড়িয়ে ব্রেক নিয়ে নেব, ব্রেকফাস্ট করে নেব, কারণ তারপরে আর কোনো লং ব্রেক আমরা নেব না। আমরা স্ট্রেট অ্যাওয়ে ডেস্টিনেশনের দিকে যাব, আর যদি দরকার পড়ে তাহলে ছোটো একটা কোথাও দাঁড়িয়ে ব্রেক নিয়ে নেব। টিল দেন এনজয় দ্য রাইড, এনজয় দ্য রোড, দেখা হবে তোমাদের সাথে ব্রেকফাস্ট টেবিলে। সো এই যে সামনে তোমরা টোল প্লাজাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেবরা টোল প্লাজা। আর যেরকম আমি কথা দিয়েছিলাম যে ব্রেকফাস্ট করব, সেরকম ব্রেকফাস্ট আমি করতে পারিনি, বিকজ রাস্তায় ব্লগিং করতে করতে দেরি হয়ে যায়। তো সেই টাইমটা মেকআপ দেওয়ার জন্য আমি পরে ব্রেকফাস্ট করব, কারণ এই দেবরা থেকে যে জায়গাটায় আমরা যাচ্ছি সেটা 142 কিলোমিটার দূরে। তো অবভিয়াসলি রাস্তায় কোথাও না কোথাও তো দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেই নেব। তো চলো রাইড কন্টিনিউ করি। তো স্ট্রেট অ্যাওয়ে আমার ককপিট থেকে রাস্তাটা এরকম, হাইওয়েটা সত্যিই খুব সুন্দর লাগে কখনো কখনো যখন আমরা বাইক চালাই। আর আজকে রোদ্দুর খুব একটা নেই, তো সিনারিটা কিছুটা এরকম, খুব একটা গরমও নেই, হাওয়া দিচ্ছে হালকা হালকা, বেশ ভালো লাগছে। সো ফ্রেন্ডস, রোড অ্যালার্ট, আমাদের লেফট হ্যান্ড সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর আমরা যাচ্ছি স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে বালাসোরের দিকে, এটাও সামনে গিয়ে লেফটের টার্ন নেবে। বাট এই যে রাস্তাটা এটা কিন্তু চলে যাচ্ছে খড়গপুর। তো এখানে একটা টোলগেট আছে, এই টোলগেটটা হচ্ছে রামপুরা টোল প্লাজা, আর এই টোলগেটটা হচ্ছে আমাদের রুটের থার্ড টোলগেট। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা বেলদা হয়ে দাতান হয়ে চলে যাবে জলেশ্বরের দিকে, আর এই জলেশ্বর থেকে কিন্তু আমাদের উড়িষ্যা স্টার্ট। তো চলো এগোতে থাকি আমরা। সো উড়িষ্যা যাওয়ার পথে বেলদার এই জায়গাটা, এখানে অনেকগুলো ডাইভারশন আছে, এই যে এইদিকে রাস্তাটা তৈরি হচ্ছে বলে ওয়ান ওয়ে হয়ে গেছে, আর টুয়ার্ডস মাই জার্নি অনেকগুলো আমি কিন্তু এরকম ডাইভারশন পেয়েছি। সো বি কেয়ারফুল যখন তোমরা এখান থেকে যাবে, ঠিক আছে। তো এখন আমরা রয়েছি দাতানে, আর জলেশ্বর এখান থেকে ঠিক 11 কিলোমিটার বাকি, আর আমাদের মাই ইকো ক্যাম্প বাকি হচ্ছে 63 কিলোমিটার। আর সূর্য এখন মাথার ওপরে, একটু গরম তো লাগছেই, বাট নেভার মাইন্ড, জার্নিটা খারাপ লাগছে না। তো এটা আরেকটা টোল প্লাজা, এই টোল প্লাজাটার নাম হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা। এই যে টোল প্লাজা, এটা আমাদের জার্নির ফোর্থ টোল প্লাজা। তো ফ্রেন্ডস, আমার পেছনে বোর্ডটা দেখতে পাচ্ছ, বাংলা কিন্তু আর লেখা নেই, মিন্স আমরা কিন্তু পৌঁছে গেছি উড়িষ্যাতে। যদিও আমি সকালে কোনো ব্রেকফাস্ট করিনি, বিকজ টাইম পাইনি আর, তো ডাইরেক্টলি ক্যাম্পে গিয়েই আমি ব্রেকফাস্ট করবো। আর এখন আমি যেখানে আছি ওখান থেকে ক্যাম্প কিন্তু জাস্ট 42 কিলোমিটার দূর, তো ডাইরেক্টলি একদম ক্যাম্পে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো আমরা চলে এসেছি এই হলদিপদতে, আর এই হলদিপাড়া থেকে আমাদের নিতে হবে লেফট, এই যে লেফটটা নিয়ে নেব, আর ঠিক এখান থেকে বলছে 17 কিলোমিটার হচ্ছে আমাদের ক্যাম্পটা। মিন্স এই যে লেফট যেটা আছে এখান থেকে আমাদের লেফট নিতে হবে, আর এই আমরা লেফট নিয়ে নিলাম। তো মাই ইকো ক্যাম্প যাওয়ার রাস্তাটা হাইওয়ের পরে ঠিক কিছুটা এরকম, এরকম গ্রামের মধ্যে দিয়ে, উড়িষ্যার গ্রামের মধ্যে দিয়ে ঠিক রাস্তাটা এরকম, অনেকগুলো বাম্পার আছে।
বাট রাস্তাটা ইজ নাইস। তো আমরা উড়িষ্যার যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে দুবলাগাড়ি। তো আর আমরা এখন যেখান থেকে যাচ্ছি সেই দুবলাগাড়ি আমরা ঢুকে গেছি, আর এখানেই কিন্তু আমরা আজকে থাকবো, এখানেরই একটা ক্যাম্পে। তো গুগল জানিয়ে দিল যে এখান থেকে সোজা গিয়ে লেফট নিলে চলে আসবে বগদা বা বাগদা বিচ, আর ঠিক সেইখানেই কিন্তু আমাদের এই ক্যাম্পটা আছে। এই যে লেফটটা নিয়ে নিলাম এখান থেকে বলছে আর একটুখানি, তো সামনেই আমার ক্যাম্পটা, যে লেখা আছে মাই ইকো ক্যাম্প, এই যে আই লাভ মাই ইকো ক্যাম্প। এখান থেকে আমরা ঢুকছি মাই ইকো ক্যাম্পে, আর এটা মেবি ওদের পার্কিং এরিয়া। বাগদার মাই ইকো ক্যাম্পটি কেমন, কেমন এনজয় করলাম বাগদার ভার্জিন বিচ, কেমন বাগদার মাই ইকো ক্যাম্পের অ্যাকোমোডেশন ডিটেলস, কী কী আদার অ্যাক্টিভিটিস করতে পারবেন বাগদার এই মাই ইকো ক্যাম্পে, থাকবে সমস্ত ডিটেলস নিয়ে আমার পরের ভিডিওগুলি। সো যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে জানতে পারো বাগদাকে অন্যভাবে, সম্পূর্ণভাবে।